আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। সাথে সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মক্কাতুল মোকাররমা থেকে প্রায় 12.25 কিলোমিটার দূরে মুজদালিফার প্রান্তর থেকে। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি মুজদালিফায়, যেখানে অবস্থান করা হাজি সাহেবদের জন্য হজ্জের অন্তর্ভুক্ত ওয়াজিব কাজগুলির একটি। এখন আমি দাঁড়িয়ে কথা বলছি মসজিদু মাশাআরিল হারামের ফটক সদর গেট থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমে 2995তম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে অবস্থান করবার পর তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলেন, ফিরে আসলেন। উসামা ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি এগিয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পাদন করলেন। এরপরে তিনি তার বাহনে আরোহণ করলেন এবং আসলেন মসজিদে মাশাআরে হারাম এই অবস্থানে, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজকালীন সময়ে এই জায়গায় এই মসজিদের অবস্থান ছিল না। এখানে ছিল একটি পাহাড় যার নাম ছিল জাবালুল মাশাআরিল হারাম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করেছিলেন এবং এখানেই দুই ওয়াক্ত নামাজ মাগরিব এবং ইশার সালাত আদায় করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই এপিসোডে আমরা ঘুরে ঘুরে দেখাবো মুজদালিফার বিভিন্ন চিত্র, বিভিন্ন দর্শনীয় স্থান এবং আপনাদেরকে জানাবো বিভিন্ন ঐতিহাসিক তথ্য, দেব সম্যক ধারণা। আমাদের সাথেই থাকুন। লাইভ ইসলামিক আলোচনা শুনতে ডাউনলোড নূর অ্যাপ রবি। মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ হয়েছে, ফাইযা আফাতু মিনা আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশাআরিল হারাম। তোমরা যখন আরাফার ময়দান থেকে প্রত্যাবর্তন করবে তখন মাশাআরে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করবে। সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তিনি আরাফা অবস্থান শেষে মুজদালিফায় এসে রাত্রি যাপন করার জন্যে মাশাআরে হারাম নামে একটি পাহাড় ছিল যেখানে আজকে একটি মসজিদ নির্মিত হয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মসজিদু মাশাআরিল হারাম, এখানে একসময় মাশাআরে হারাম নামে একটি পাহাড় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় এই পাহাড়ের পাদদেশেই রাত্রি যাপন করেছিলেন এবং এখানে এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং ইশার সালাত জামাতে আদায় করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছিলেন। এখানে হাজীদের যা করণীয় তা হলো, এক, মাশাআরুল হারামের নিকট কিবলামুখী হয়ে দাঁড়ানো, দুই, তাকবীর বলা, তিন, তাসবীহ তাহলিল পড়া অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পড়া, চার, জিকির করা, পাঁচ, প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ছয়, খুশু খুজু ও বিনম্র হয়ে মাবুদের কাছে যা চাওয়ার তা চেয়ে নেয়া, সাত, দোয়ার সময় দুহাত উঠিয়ে মুনাজাত করা মুস্তাহাব। এইভাবে ফজরের নামাজের পর থেকে আকাশ ফর্সা হওয়া পর্যন্ত দোয়া করতে থাকা মুস্তাহাব। ভিড়ের কারণে মাশাআরুল হারামের কাছে যেতে না পারলে মুজদালিফার যে কোনো স্থানে দাঁড়িয়ে দোয়া করা যাবে। মুজদালিফা হলো হাজিদের মানবতার প্রশিক্ষণের চূড়ান্ত ধাপ। নিচে খালি মাঠ, উপরে খোলা আকাশ, এভাবে এখানে রাত কাটাতে হয়। খালি মাথা, খোলা পা,
কাফন সদৃশ ইহরাম পরিহিত অগণিত মানুষ এক কাতারে নেমে আসে এখানে। ইসলামে সাম্যের সবচেয়ে সেরা দৃষ্টান্ত হলো মুজদালিফা। এরাতেই মুজদালিফা থেকে শয়তানকে পাথর মারার জন্য 49 বা 70টি নুড়ি পাথর সংগ্রহ করতে হয়, যা ছোলা বুট বা চানা বুট, ডাবলি বুট বা কাবলি বুটের আকারের হতে হয়, যা পরবর্তী 10, 11 ও 12 প্রয়োজনে 13 জিলহজ জামারাতে শয়তানকে নিক্ষেপ করতে হয়। মুজদালিফাতে শোয়া বা হালকা বিশ্রাম নেয়া সুন্নাহ, তবে ঘুমিয়ে রাত পার করে দেয়া উচিত নয়। এই স্মৃতিময় রাত ঘুমানোর জন্য নয়, বরং আল্লাহর সন্নিধানে একান্ত আলাপনে ইবাদত বন্দেগীর মাধ্যমে তারই নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মুজদালিফার মিনামুখী প্রান্তেই আছে ওয়াদি মুহাসসার, এরপরেই মিনা। ওয়াদি মুহাসসার হলো সেই স্থান যে স্থানে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল। গজবের এই স্থানটুকু ব্যতীত পুরো মুজদালিফা এলাকায় অবস্থান করা যায়। মানবতার উৎকৃষ্ট উদাহরণ মুজদালিফায় রাত্রি অবস্থান। খোলা মাথা, খোলা আকাশ, খালি পা এবং কাফনের কাপড় সদৃশ ইহরামের কাপড় গায়ে, এমন দৃশ্য পৃথিবীতে খুব কমই দেখা যায়। ধনী গরিব, সাদা কালো, নারী পুরুষ সব খোলা আকাশের নিচে মুজদালিফা এখানে অবস্থান গ্রহণ করে থাকেন। খোদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অবস্থান নিয়েছিলেন। মানবতার আরেক ধাপ এগিয়ে দেওয়ার জন্যে সৌদি সরকার এখানে একটি রাত যাপন করার এই সময়ে কারো যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা সমাধান নিরূপণ কল্পে প্রস্তুত করেছেন এখানে ফার্মেসি, হেলথ কেয়ার, আর্নি হেলথ সেন্টার। এখানে রোগীদেরকে, যারা এখানে রাত্রে অবস্থানকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, মক্কাতুল মুকাররমা থেকে 12.25 কিলোমিটার দূরে অবস্থিত মুজদালিফার প্রান্ত থেকে প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গায়। শেয়ার করে থাকবো ইনশাআল্লাহ সামর্থ্য অনুযায়ী নতুন কোনো তথ্য আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।